দর্শক স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া জেলার আলামপুর বালিয়াপাড়া ঘোড়াঘাটে আজ 15 জানুয়ারি 2022 রোজ শনিবার। আপনারা প্রতি শনিবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট হয়। কি দরে আজকে এই বলদ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা ফার্স্টে একটি বলদ দেখতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, যে সম্পূর্ণ দেখালে অনেকটা আইডিয়া নিতে পারবো। তো এটার তথ্য আমরা নেই। দাঁতে কয়টা এটা? সারা, সম্পূর্ণ সারা। কত টাকা দাম চাচ্ছেন এটা? জোড়া ধরে চাচ্ছে 4.5 লাখ। জোড়া ধরে 4.5 লাখ চাচ্ছেন? ক্রেতারা কেমন দর দিচ্ছে? 3.5-3.5। তো টার্গেট কেমন? লাস্ট টার্গেট 3,60,000 হলে সেল। 3,60,000 হলে সেল হবে। দর্শক দেখছেন এই যে এক জোড়া সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। তো জোড়ায় আনুমানিক রানিং কতটুকু মাংস হতে পারে? জোড়াটায় কয় মনের? 15 মন। 15 মনের মতো। দর্শক এই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। দর্শক আজকে আমরা চলে আসছি ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার আলামপুর বালিয়াপাড়া গরুহাটে। আর এই হাটে প্রচুর পরিমাণ গরু আসে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু আসেন এবং ক্রেতারা ক্রয় করতে আসেন। তো আপনারাও চাইলে এই হাটটিতে আসতে পারেন এবং এসে দরদাম করে গরুগুলো কিনতে পারবেন এবং পরবর্তীতে বিক্রি করতে পারবেন। জোড়াটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনাদের, এই যে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। দর্শক আমরা এই সাইডেও এক জোড়া দেখছি বলদ গরু, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনাদের, এই যে সম্পূর্ণ দেখালে অনেক টাইডার নিতে পারবেন। তো এটার তথ্য আমরা নেই।